হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগও করেছেন তিনি। বুধবার দুপুরে পানি শূন্যতার কারণে হঠাৎ করেই আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শাহরুখ খানকে। অভিনেতার অসুস্থতার খবর পেয়ে আমদাবাদে ছুটে যান তার স্ত্রী গৌরী খান। বুধবার রাতে কিং খানের সুস্থ হওয়ার খবর পাওয়া যায়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার মুম্বাই ফিরেছেন এই অভিনেতা। আপাতত শাহরুখ এক সপ্তাহ বিশ্রামে থাকবেন, তবে চার দিন পরই আইপিএল ফাইনাল, যেখানে চেন্নাইয়ের মাঠে খেলবে তারই দল কলকাতার নাইট রাইডার্স। আইপিএল ফাইনালে শাহরুখ হাজির থাকবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।